প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল। আজকের পাঠে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ চতুর্থ অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদ। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আজকের পাঠে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার শেষ দেবাশের শেষ অংশ। কেননা তোমাদের এই পর্যন্ত আমার 11টা ক্লাস, আজকের ক্লাস শুধু 12টা ক্লাস হচ্ছে। এই দুটো পাঠ যেহেতু একটু সংক্ষিপ্তকারী, সেজন্য আমি একসাথে দেওয়ার চেষ্টা করছি। আশা করি বইটা সামনে নেবে এবং মন সহকারে শুনবে। প্রথম যে পাঠ সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, কাল, পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ। এখন আমরা জানব আগে কাল কি। ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে, কি বলছি, ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে। আর পুরুষ হচ্ছে একটি পারিভাষিক শব্দ। এখন জানি আমরা পুরুষ ভেদে ক্রিয়ারূপে পার্থক্য দেখা যায়, কিন্তু বচন ভেদে ক্রিয়ারূপে কোনো পার্থক্য হয় না। আবার কালকে ভাগ করা হয়েছে তিন ভাগে, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। আবার প্রতিটি কালকে ভাগ করা হয়েছে কয়েক ভাগে, আমরা সেগুলো সম্পর্কে জানব। এখন আমরা জানি বর্তমান কাল কি, যে কাজ এখন ঘটছে, যেমন প্রতিদিন সূর্য ওঠে, যে কাজ এখন ঘটছে সেটা হচ্ছে বর্তমান কাল। এখন আমরা বর্তমান কালের প্রকারভেদে যাব। সেখানে আমরা পাচ্ছি বর্তমান কাল হচ্ছে তিন প্রকার, যথা সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাবর্তিত বর্তমান কাল। এখন আমরা জানব সাধারণ বর্তমান কাল কি, যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ দিই, সাধারণ বর্তমান কাল, সে ভাত খায়। এখন আমরা যাব ঘটমান বর্তমান কাল, যে কাজ শেষ হয়নি এখনো চলছে, যে কাজ সেই কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন ঘটমান বর্তমান কালের যদি একটা উদাহরণ দিই, তাহলে আমি পাই হাসান বই পড়ছে। এখন যাব পুরাঘটিত বর্তমান কালে, ক্রিয়া পূর্বে শেষ হল, তার ফল এখন বর্তমানে থাকলে সেই ক্ষেত্রে পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। পুরাঘটিত বর্তমান কালে যদি একটি উদাহরণ আমি দিই, তাহলে আমি দিব এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তাহলে আমরা বর্তমান কালে বিস্তারিত আলোচনা পেলাম। এখন আমরা চলে যাব অতীত কাল, যে ক্রিয়া আগে শেষ হয়ে গেছে বা যা আগে ঘটে গেছে তাকে অতীত কাল বলে। যেমন আমরা শিশু পার্কে বেড়াতে গিয়েছিলাম, অতীতকালের একটা উদাহরণ নিলাম। অতীতকালকে আবার ভাগ করা হয়েছে চার ভাগে, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত এবং পুরাগঠিত অতীত। এখন আমরা জানব সাধারণ অতীতটা কি, বর্তমানকালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে তার সংগঠন কালই হচ্ছে সাধারণ অতীত কাল। সাধারণ অতীত কালের আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে সেটা হলো প্রদীপ নিবে গেল। এখন যাব নিত্যবৃত্ত অতীত কাল, অতীতকালে যে ক্রিয়া সাধারণ অবস্থাতে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যদি একটা উদাহরণ দিই নিত্যবৃত্ত অতীত কালে, আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। এরপরে যাব আমরা ঘটমান অতীত কাল, অতীতকালে যে কাজ চলছিল এবং যে সে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ অতীতকালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, এখনো ওই কাজটি সমাপ্ত হয়নি, ক্রিয়া সংগঠনে এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন একটি উদাহরণ দিই, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। এরপরে যাব পুরাঘটিত অতীত কাল, যে ক্রিয়া অতীতে বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন একটি উদাহরণ দিতে পারি, কাজটি কি তুমি করেছিলে, এটা হচ্ছে পুরাঘটিত অতীত কালের উদাহরণ। এরপরে যাব ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালকে ভাগ করা হয়েছে তিন ভাগে, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং পুরাবর্তিত ভবিষ্যৎ। এখন আমরা যাব ভবিষ্যৎকাল কি, যে কাজটা পরে ঘটবে,
যে কাজটা পরে ঘটবে তাকে ভবিষ্যৎটা বলেন। যেমন সুমন পরীক্ষায় ভালো করবে, এখানে ভাগগুলো যখন আমি পড়তে যাব ভবিষ্যৎকালে, সেখানে দেখো সাধারণ ভবিষ্যৎকাল যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে ঘটবে এমন অনুমিত হলে ক্রিয়ার সাধারণ ভবিষ্যৎকাল হয়। যেমন বাবা অফিসে যাবেন। এরপরে ঘটমান ভবিষ্যৎকাল কি আমরা সেটা জানি, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ক্রিয়ার ঘটমান ভবিষ্যৎকাল হয়। যেমন সে খেলতে থাকবে। এরপরে পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরকম বোঝালে ক্রিয়া যে রূপটি হয় তাকে পুরাঘটিত ভবিষ্যৎকাল বলে। যেমন আমি তোমার জন্য টিকিট কিনে রাখব। তাহলে আমরা পাচ্ছি যে প্রথম থেকে কাল কি পেলাম, কি বেদে ক্রিয়ারূপে পার্থক্য হয় তা জানলাম, কি বেদে ক্রিয়ারূপে পার্থক্য হয় না তা জানলাম, কাল কত প্রকার জানলাম, এবং প্রতিটি কালকে আবার কয়টাকে ভাগ করা হয়েছে, বর্তমান কালকে ভাগ করা হয়েছে, যেমন এখানে কয় ভাগে, তিন ভাগে, সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাগরিত বর্তমান কাল। উদাহরণ দিয়েছি সাধারণ বর্তমানে সে ভাত খায়, ঘটমান বর্তমান হাসান বই পড়ছে, পুরাগরিত বর্তমান এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অতীত কালকে ভাগ করা হয়েছে চার ভাগে, সাধারণ অতীত, নেতৃবৃত্ত অতীত, ঘটমান অতীত, পুরাগরিত অতীত। সাধারণ অতীতের উদাহরণ দিলাম প্রদীপ নেমে গেল, নেতৃবৃত্ত অতীতে দিলাম আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। এরপরে দিয়েছি ঘটমান অতীত, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। পুরাগটিত অতীত, কাজটি কি তুমি করেছিলে। এরপরে ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাগরিত ভবিষ্যৎ। এখানে পেয়েছি সাধারণ ভবিষ্যতে বাবা অফিসে যাবেন, ঘটমান ভবিষ্যতে পেয়েছি সে খেলতে থাকবে, পুরাগরিত ভবিষ্যতে পেয়েছি আমি তোমার জন্য টিকিট কিনে রাখব। তাহলে এই পর্যায়ে আমরা শেষ করলাম যে কাল পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ। এখন চলে যাব সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। তাহলে আমরা একটা একটা বিষয় জানার চেষ্টা করি। এখন আমরা কি জানবো যে সমাপিকা ক্রিয়া কি। আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম সমাপিকা হচ্ছে যেটা দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায় সমাপিকা ক্রিয়া, আর যেটা দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায় না অসম্পূর্ণতাকে অসমাপিকা, আর যৌগিক ক্রিয়া হচ্ছে সেটা সমাপিকা অসমাপিকা ক্রিয়া মিলে যখন একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। এখন আমরা গঠনটা পড়ব, সমাপিকা ক্রিয়ার গঠন। সমাপিকা ক্রিয়া সকর্মক অকর্মক, সমাপিকা ক্রিয়া সকর্মক অকর্মক ও বিকর্মক হতে পারে। এখন সকর্মক আমরা জানি যে ক্রিয়ার কর্ম থাকে, আর অকর্মক যে ক্রিয়ার কর্ম থাকে না, আর যে ক্রিয়া দুটো কর্ম থাকে দ্বিকর্ম। তাহলে এভাবে আমরা সমাপিকা ক্রিয়া গঠন করতে পারি। আর যেটা অসমাপিকা ক্রিয়া গঠন সেটা গঠিত হতে পারে ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ ক্রিয়া বা এ, ইতে বা তে, ইলে বা লে, এগুলো যুক্ত করে অসমাপিকা ক্রিয়া গঠন করা যায়। আবার অসমাপিকা গঠিত বাক্যের একাধিক প্রকার কর্তা দেখা যায়, সেখানে আমরা কর্তার মধ্যে পাই একের মধ্যে এক কর্তা, একটা পাই দুইয়ে আমরা অসমান কর্তা। এখন এক কর্তা কি, বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে। যথা তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, এক কর্তা যদি একটি উদাহরণ দিই আমি, তাহলে তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে। এখানে পেলে এবং আসবে সমাপিকা, পেলে হচ্ছে অসমাপিকা এবং আসবে হচ্ছে, এখানে পেলে হচ্ছে কি, পেলে হচ্ছে অসমাপিকা
এবং আসবে হচ্ছে অসমাপিকা সমাপিকা ক্রিয়া। পেলে অসমাপিকা, আসবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। উভয় ক্রিয়ার কর্তা, এখানে কর্তা কি তুমি, কর্তা হচ্ছে কি তুমি, আর এটা হচ্ছে এক কর্তা। যেটা অসমান কর্তা সেখানে বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া কর্তা এক না হলে সেখানে কর্তাগুলি অসমান কর্তা বলা হয় কর্তাগুলোকে। আবার এই অসমান কর্তাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শর্তাধীন, শর্তাধীন কর্তা, একটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এখন সত্তাধীন কর্তা কি? এই জাতীয় কর্তাদের ব্যবহার সত্তাধীন হতে পারে, উদাহরণ তোমরা বাড়ি এলে আমি রওনা হব। সত্তাধীন কর্তা যেটা, তোমরা বাড়ি এলে আমি রওনা হব। একটি উদাহরণ দিলাম, এখানে এলে অসমাপিকা কর্তা, এলে তোমরা এবং রওনা হব সমাপিকা ক্রিয়ার কর্তা, সমাপিকা ক্রিয়ার কর্তা আমি, তোমাদের বাড়ি আসার উপর আমার রওনা হওয়া নির্ভরশীল বলে এই জাতীয় বাক্যে কর্তৃপক্ষের ব্যবহার সত্তাধীন। আর যেটা নিরপেক্ষ কর্তা সেটা হচ্ছে সত্তাধীন না হয়েও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে, সেক্ষেত্রে প্রথম কর্তৃপক্ষকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল, নিরপেক্ষ কর্তা সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু কর। এখানে যাত্রীদল পথ চলার সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার কোন সত্য বা সম্পর্ক নেই বলে সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। এরপরে আমরা অসমাপিকা ক্রিয়ার যে ব্যবহার সেই ব্যবহারের মধ্যে যাব। ব্যবহারে প্রথমে আমরা এক নম্বরে যদি যাই, সেখানে আমরা যাই ইলে বা লে। যেমন আমি যদি বলি চারটা বাজলে, চারটা বাজলে স্কুলের ছুটি হবে, এরপরে দিতে পারি একবার বললে কি কেউ ফেরে, এরপরে দিতে পারি এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে, এরপরে দিতে পারি তিনি গেলে কাজ হবে, এরপরে দিতে পারি জোর মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তাহলে এই বাক্যটিতে, বাক্যগুলির মধ্যে আমরা দেখি চারটা বাজলে লে, একবার মরলে, বৃষ্টি হলে, তিনি গেলে, জোর মিলে লে আমরা পাচ্ছি। তাহলে এই বাক্যগুলো আবার কোনটি কোন অর্থ প্রকাশ করে? চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্য কি অর্থ প্রকাশ করছে? কার্য পরম্পরা বোঝায়। একবার মরলে কেউ কি ফেরে, এটা প্রশ্ন জিজ্ঞাসা। এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে সম্ভাব্যত্বে, সম্ভাবনার্থে বা সম্ভাব্যতা অর্থে। তিনি গেলে কাজ হবে সাপেক্ষতা অর্থে। আর জোর মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এটা হচ্ছে দার্শনিক সত্য প্রকাশে। আবার এখানে প্রচার পত্র লাগালে ফৌজদারিতে সেপদ্ধ হবে বিধি নিষিদ্ধত্বে। আজ গেলেও যা, কাল গেলেও তাও, এটা সম্ভাবনার বিকল্পে। বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, এটা পরিণতি বুঝাতে। তাহলে আমরা এই সূত্রটা ইয়ে এবং
उदाहरण से दो नम्बर सूत्र मध्य इन जेगुल आगे लिखे ए विभक्ति एगुलो की असमपिके क्रियार व्यवहार तीन हाथ मुख धुए पड़ते बसो एरपर लिखल ऐलेटी कुसंगे मिसे नष्ट हुए गेल एरपर दिलाम चेचिए कथा बोलो ना एरपरे दिलाम ढाका गिए बाड़ी जाबो वाक्यगुलो हाथ मुख धुए कुसंगे चेची ए ढाका गिए पेलाम ना विभक्ति गुलो हाथ मुख धुए पड़ते बसो एटा कि बुझाय पर्याय बोझाते व्यवहित है ऐलेटी कुसंगे मिसे नष्ट हेतु अर्थ बुझाई चेचिए कथा बोलो ना क्रिया विशेषण अर्थ व्यवहित है और ढाका गए घरे जाब एटे अव्यय पदे अनुरूप बुझाई अव्यय पदे अनुरूप बुझाई ए रकम आरो वाक्य आछे एक एकटा के अर्थ प्रकाश करे आलोचना करलाम एखन आमरा जाब तीन नम्बर मध्य तीन नम्बर सूत्र जेटा सेटा हच्छे तीनेर मध्य इते बा ते असमापिके क्रियार व्यवहार एखन आमि जेते चाई जदि आमि उदाहरण दी एखन आमि जेते चाई एरपर दिलाम मेला देखते ढाका जाबो एरपर दिलाम खोका एखन हाटते पारे एरपरे दिलाम रमला गाइते जाने एखन दिलाम एखन ट्रेन धरते हबे एई वाक्यगुलोर मध्ये आमरा देखि एखन आमि जेते चाई जेते मेला देखते कोका एखन हाटते गाइते रमला गाइते जाने एखन ट्रेन धरते हबे তাহলে এখন আমি যেতে চাই এই বাক্যটিতে কি বোঝাচ্ছে ইচ্ছা প্রকাশ মেলা দেখতে ঢাকা যাব এই বাক্যটিতে কি বোঝাচ্ছে উদ্দেশ্য বা নিমিত্ত বোঝাচ্ছে কোকা এখন হাঁটতে পারে এটাতে কি বোঝাচ্ছে সামর্থ্য বোঝাচ্ছে রমলা গাইতে পারে এটা কি হচ্ছে দেখা বা জানা অর্থে আর ট্রেন ধরতে এটা এখন ট্রেন ধরতে হবে এটা বোঝাচ্ছে আবশ্যকতা তাহলে আমরা এটুকু পেলাম इते बाते एखाने एकटा गुरुत्वपूर्ण विभक्ति आछे चारेर मध्ये इते बाते एटा तो होते पारे काटिते काटिते धान एलो दश बर्षा काटिते काटिते धान एलो बड़ो এটাতে কি বোঝাচ্ছে কাটিতে কাটিতে ইতে কেমন নিরন্তরতা সেই উদিতে পদদেবী রাখিতে রাখিতে সেই ইতি হইল সোনা দেখিতে দেখিতে তাহলে এটাতে বোঝাচ্ছে সমকাল আর কাটিতে কাটিতে এটাতে নিরন্তরতা এখন আমরা সমাপিকের ব্যবহার অসমাপিকের ব্যবহার পেলাম এখন আমরা যৌগিক ক্রিয়ার প্রয়োগটা একটু দেখব যৌগিক ক্রিয়ার গঠন বিধি সেটা হচ্ছে অসমিক ক্রিয়া ক্রিয়ার পরে যা পড় দেখ লাগ ফেল আস উর্দে লহ থাকো প্রভৃতি ধাতু থেকে সমাপিক ক্রিয়া গঠিত হলে উভয়ে মিলিতভাবে যৌগিক ক্রিয়া তৈরি করে এসব যৌগিক ক্রিয়া বিশেষত্ব প্রকাশ করে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা পাই কিছু ধাতু যৌগিক ক্রিয়া এখানে আমরা পাচ্ছি কিছু ধাতুর নাম যেমন এ
जा धातु दुए पाच्छी आम्रा पड़ो धातु पड़ो धातु एकों जा धातुर मध्ये जो दे आमी कयेकटा उदाहरण दी जे बिस्टी थेमे गेलो ए बाक्यटी थेके बोझाच्छे समाप्ति गायो गे जाच्छे ए वाक्य की बोझाच्छे अविराम चा जुड़िए जाच्छे एखाने की बोझाच्छे क्रमश एखन जेते पारो की बोझाच्छे सम्भावना पड़ो धातु जेटा सेखाने जदि आमी बोली जे एखन शुए पड़ो समाप्ति कथाटा छड़िए पड़ेछे व्यक्ति अर्थे এখনই তুফান এসে পড়বে আকস্মিকতা অর্থে কেমন যেন মন মরা হয়ে পড়েছি ক্রমশ অর্থে এখন যদি আমি দেখো ধাতুতে দিই তিন নম্বরে দেখো ধাতু এরপরে হতে পারে আসো ধাতু এরপরে হতে পারে বি ধাতু এরপরে হতে পারে আমার নি ধাতু এরপরে হতে পারে উঠো ধাতু উঠ ধাতু এরপরে লাগু ধাতু তাহলে আমরা যেটা আমরা পাচ্ছি যে যা ধাতুর মধ্যে যেটা সেটা আমরা বললাম এখন দেখো ধাতু এখন চেয়ে দেখো সেটা মনোযোগ আকর্ষণ লবণটা চেকে দেখো সেখানে হচ্ছে পরীক্ষা অর্থে আর সাহেবকে বলে দেখো ফল সম্ভাবনায় যেটা আসো ধাতু সেখানে যদি কয়েকটা উদাহরণ দিই আজ বিকালে বৃষ্টি আসতে পারে কি বোঝায় সম্ভাবনা বুঝাই আমরা এই কাজ করে আসছি অভ্যস্ততা বুঝাই ছুটি ফুরিয়ে আসছে আসন্ন বা সমাপ্তি বুঝাই এখন যাব দি ধাতুর মধ্যে আমাকে যেতে দাও অনুমতি অর্থ কাজটা শেষ করে দিলাম পূর্ণতা অর্থ আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও সাহায্য প্রার্থনা এখন যদি আমি নি ধাতুতে যাই এবার কাপড় চোপড় গুছিয়ে নাও নির্দেশ অর্থে কষ্টিপাতরে সোনাটা কষে নাও পরীক্ষা অর্থে এবার যাব ফেল ধাতুতে এখানে দেখো সন্দেশগুলো খেয়ে ফেলো সম্পূর্ণতা অর্থে ছেলেরা হেসে ফেলল আকস্মিকতা অর্থে এরপর উর্ধাতু যাব ঋণে বোঝা ভারী হয়ে উঠেছে ক্রমান্বয়তা বোঝাতে শুধু শুধু তিনি ব্যাগে উঠেন অভ্যাস হতে সে চেঁচিয়ে উঠল আকস্মিকতা অর্থে আমার আর থাকা হয়ে উঠল না সম্ভাবনা অর্থে এসব কথা আমার সহ্য হয়ে ওঠে না সামর্থ্য অর্থে এরপরে আমার উর্ধাতুও গেল ফেললাতুও গেল এখন আমি যাব লাগু ধাতুতে পোকা কাটতে লাগলো অবিরাম অর্থে এখন কাজে লাগত দেখি সূচনা অর্থে এরপর বাকি থাকে শুধুমাত্র থাক ধাতু এখানে যদি আমি কয়েকটা উদাহরণ দিই এবার ভাবতে থাকো এবার ভাবতে থাকো এরপরে দিলাম তিনি হয়তো বলে থাকবে তিনি হয়তো বলে থাকবেন সে কাজটা করে থাকবে সেই কাজটা করে থাকবে আর দরকার নেই এবার বসে থাকো আর দরকার নেই এবার বসে থাকো এই উদাহরণগুলোর মধ্যে আমরা পাচ্ছি এগুলো হচ্ছে থাক ধাতুর উদাহরণ এবার ভাবতে থাকো কি বোঝায় এ বাক্য দ্বারা নিরন্তরতা বোঝাই তিনি হয়তো বলে থাকবেন এ বাক্য দ্বারা কি বোঝায় সম্ভাবনা বোঝাই সেই কাজটা করে থাকবে কি বোঝাই সেখানে সন্দেহ প্রকাশ আর দরকার নেই এবার বসে থাকো এটা হচ্ছে নির্দেশ অর্থে তাহলে আমরা যৌগিক ধাতুর এই ব্যবহারগুলো গঠনবিধিটাও জানলাম প্রিয় শিক্ষার্থীরা যে আমরা কাল পুরুষ ও কালের বিশিষ্ট প্রয়োগ সম্পর্কে জেনেছি সমাপ্তি ক্রিয়ার গঠন অসমাপ্তি ক্রিয়ার গঠন এবং যৌগিক ক্রিয়ার প্রয়োগ সংক্রান্ত বিষয়াদি আমরা জানলাম এবং উদাহরণ যেগুলো আমি পড়লাম সেগুলো হচ্ছে 127 পৃষ্ঠা এবং 128 পৃষ্ঠা তোমাদের যেটা হচ্ছে যৌগিক ক্রিয়ার প্রয়োগ বা গঠনবিধি এবং ধাতুগুলোর আমসহ 10টা যে ধাতু আছে এগুলো ভালো করে উদাহরণ সহ তোমরা দেখে নেবে
সাথে তোমাদের জন্য আমি দুটো শীট দিয়ে দিলাম, দুটো অধ্যায়ে পরিচ্ছেদের চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় এবং চতুর্থ পরিচ্ছেদের উপর তোমরা বাসাইগুলো অনুশীলন করবে এবং ভালো করে দেখে নিবে। আর যদি না পারো তাহলে সেটা তোমরা আমাকে ফোনে আলাপ করে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।